আমাদের মধ্যে যারা সাপকে ভয় পায় তাদের কাছে সাপ নামটাই একটা দুঃস্বপ্ন। আর যদি সাপটি এমন হয় যে তারা উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাহলে তো আর কথাই নেই, এই সাপ তাদের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো এমন এক ধরনের উড়ন্ত সাপ যার নাম প্যারাডাইস ট্রি স্নেক। প্রাণীজগতের যেসব প্রাণীর উড়ে বেড়ানোর ক্ষমতা রয়েছে তারা গবেষকদের কাছে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। পাখি, বাদুর বা পোকামাকড়দের উড়ে বেড়ানো নিয়ে কম গবেষণা হয়নি। এইসব প্রাণীর স্মৃতি নিয়ে গবেষণার সাথে সাথে এদের বাতাসে ভেসে চলার গতি নিয়েও গবেষণা হয়েছে অনেক। কিন্তু যেসব প্রাণীর ডানা নেই যেমন সাপ, তারা কিভাবে বাতাসে ভেসে চলে তা নিয়ে অনেক দেরিতে গবেষণা শুরু হয়েছে। এদের বাতাসে ভেসে যাওয়ার গতি গবেষকদের সবথেকে বেশি আশ্চর্য করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় গাছে বসবাসকারী পাঁচ প্রজাতির সাপের মধ্যে এক ধরনের সাপ হচ্ছে এই উড়ন্ত সাপ, ইংরেজিতে যাকে বলে প্যারাডাইস ট্রি স্নেক, যার বৈজ্ঞানিক নাম ক্রিসোপেলিয়া প্যারাডাইস। অনেকে এই সাপকে গেছো সাপও বলে থাকে। সাধারণত সবুজ রঙের হয় এই সাপগুলি, কিন্তু এরা অন্য রঙেরও হতে পারে। সাপগুলির বৈশিষ্ট্য হচ্ছে এরা গাছে উঠতে পারে, উঁচু স্থান থেকে লাফ দিতে পারে এবং মসৃণ গতিতে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় উড়ে যেতে পারে। এমনকি উড়ন্ত অবস্থায় এই সাপগুলি তার যাত্রাপথ পরিবর্তন করতে পারে। এভাবেই এক গাছ থেকে আরেক গাছে যাতায়াত করে এই সাপগুলি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে একটি সাপ কোনো ডানা ছাড়াই বাতাসে উঠতে পারে, কি এমন ঘটে এদের শরীরে যেটা এদের বাতাসে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তো চলুন এই বিষয় জেনে নেওয়া যাক। এই সাপগুলি প্রথমে কোনো একটি গাছের শাখায় পেঁচিয়ে অবস্থান করে। এদের দেহের সামনের অংশ গাছের শাখার সাথে ঝুলে থাকে। বাতাসে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তে সাপগুলি একটি ওপর দিকে করে ঝাঁপ দেয় এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। গাছের শাখা থেকে সাপগুলি যখন ঝুলে পড়ে তখন এরা শরীরের সামনের অংশ যে আকৃতির করে ফেলে এবং এরপর ওপরের দিকে গতি সৃষ্টি করে তারা বাতাসে ঝাঁপ দেয়। এই সাপগুলির সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল এরা বাতাসে ভেসে থাকতে পারে। কিভাবে এরা নিজেদের ভার লিফটিং করে শুধুমাত্র আঁকাবাঁকা পথ সৃষ্টি করে তারা সামনের দিকে এগিয়ে যায় সেই আশ্চর্যজনক প্রক্রিয়ার ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানও এর ব্যাখ্যা দিতে গিয়ে ধাঁধার মধ্যে পড়ে গেছে। সহজ ভাষায় ব্যাখ্যা দিতে হলে এই সাপের গতিপথকে অনেকটা কাগজের বিমানের সাথে তুলনা করা যায়। গাছের শাখা থেকে ঝাঁপ দিয়ে সাপগুলি যখন গতিপ্রাপ্ত হয় তখন এরা একটু অন্যরকম আচরণ করে। বাতাসে এরা ইংরাজির এস আকৃতির রূপ নেয় এবং আনুভূমিকভাবে দুই পাশে তরঙ্গায়িত হতে থাকে। একটা গবেষণা থেকে জানা গেছে এই দুই পাশে তরঙ্গায়িত হওয়ার ফলে যে কম্পনের সৃষ্টি হয় তা 1.3 হার্টজের, অর্থাৎ 1 সেকেন্ডে 1.3 বার কম্পন সৃষ্টি হয়। এরকম হওয়ার সাথে সাথে সাপের গতিপথ ছোট হয়ে আসে। এরকমভাবে তরঙ্গপ্রাপ্ত হওয়ার কারণে কোনো একভাবে সাপের ভার বহন ক্ষমতা বাড়িয়ে দেয়। বাতাসে এই সাপগুলির গড় গতি প্রতি সেকেন্ডে 8 মিটার এবং নিচের দিকে নামার সময় এদের গতি হয় প্রতি সেকেন্ডে 5 মিটার। বাতাসে ভেসে চলা প্রাণীদের মধ্যে শিকার ধরে নিজের খাদ্য সংস্থান করে এমন প্রাণী হলো এই উড়ন্ত সাপ এবং ডাকু নামে এক লিজার্ট। ভেসে চলাচলের ক্ষেত্রে অনেক গবেষক ডাকুকেই বেশি দক্ষ বলে মনে করে। অন্যদিকে ডাকু দিক পরিবর্তন করলে এর গতি অনেকটাই কমে যায়, কিন্তু উড়ন্ত সাপের ক্ষেত্রে এমনটি হয় না। তবে কিছু কিছু বিষয়ের সমাধান এবং উত্তর এখনও জানা যায়নি। যেমন উড়ন্ত সাপগুলির আকাশে ঝাঁপ দেওয়ার ধরন দেখলে বোঝা যাবে এরা অনেকটা বিশৃঙ্খল এবং আকস্মিকভাবে এরা বাতাসে ঝাঁপ দেয়। এরকম লাভ দেওয়াটা শুধুমাত্র শিকার দেখা দিলেই হয় তা কিন্তু নয়, এরকম লাভ তারা সবসময় দেয়। তবে এর পেছনে কি কারণ এবং প্রভাব রয়েছে তা বিজ্ঞানীরা আজও উদ্ধার করতে পারেনি। সাপের এরকম লাফিয়ে ভেসে যাওয়ার মধ্যে দুরকম গতি থাকে, একটি হচ্ছে আনুভূমিক গতি এবং অপরটি হচ্ছে উলম্ব গতি। এই দুই গতির ধরন কি এক নাকি আলাদা তা আজ পর্যন্ত জানা যায়নি। সাপের লাভ দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ জিনিসটি হল এই গাছের শাখাগুলি। এগুলি আসলে লঞ্চ প্যাডের মতো কাজ করে। এই শাখাগুলির দৈর্ঘ্য এবং নমনীয়তা সাপগুলিকে ওড়ার জন্য কতটা গতি দিতে পারে তা একটি গবেষণার বিষয়। এই বিষয়ের অজানা দিকগুলি জানতে পারলে আমরা প্রাণীজগতের অনেক রহস্য উন্মোচন করতে পারব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর আপনার বন্ধুবান্ধবকে জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।